ইন্টারনেটে প্রচুর আরাধ্য প্রাণীর ভিডিও আছে, কিন্তু আমরা বাজি ধরে বলতে পারি আপনি এইরকম কিছু কখনো দেখেননি। একটি বাঘের শাবক একটি পাইপ দিয়ে স্নান করার সময় একটি সুন্দর ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, এবং আমরা নিশ্চিত যে আপনি যদি বন্যপ্রাণী ভিডিও দেখতে চান তাহলে আপনি এটি উপভোগ করবেন। সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং এটি প্রকাশের কয়েকদিনের মধ্যে 1000 বার দেখা হয়েছে, এবং একই সাথে ভাইরাল হওয়া ভিডিও বাঘের বাচ্চা পাইপ দিয়ে গোসল করছে। স্নান করার এই ভিডিওটি কিউট, সবাইকে অবাক করে দিয়েছে। আমরা নিশ্চিত আপনি আমাদের মতন লুপে বারবার ভিডিওটি দেখছেন। 29 অক্টোবর পোস্ট করা ক্লিপটি 5000টিরও বেশি লাইক এবং 10,000-এরও বেশি ভিউ অর্জন করেছে। স্পষ্টতই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এটিকে পছন্দ করেছেন। কমেন্ট সেকশনে হার্ট ও লাভ স্ট্রাক ইমোজি দিয়েছে। এটি অত্যন্ত আরাধ্য, ওহ আমি এটা পছন্দ করি, একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে লিখেছে। অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, এই বাঘের শাবকই তাদের মায়ের কাছে থাকা দরকার। ইন্টারনেটে প্রচুর আরাধ্য প্রাণীর ভিডিও আছে, কিন্তু আমরা বাজি ধরে বলতে পারি আপনি এইরকম কিছু কখনো দেখেননি। একটি বাঘের শাবক একটি পাইপ দিয়ে স্নান করার সময় একটি সুন্দর ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, এবং আমরা নিশ্চিত যে আপনি যদি বন্যপ্রাণী ভিডিও দেখতে চান তাহলে আপনি এটি উপভোগ করবেন। সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং এটি প্রকাশের কয়েকদিনের মধ্যে 1000 বার দেখা হয়েছে, এবং একই সাথে ভাইরাল হওয়া ভিডিও বাঘের বাচ্চা পাইপ দিয়ে গোসল করছে। স্নান করার এই ভিডিওটি কিউট, সবাইকে অবাক করে দিয়েছে। আমরা নিশ্চিত আপনি আমাদের মতন লুপে বারবার ভিডিওটি দেখছেন। 29 অক্টোবর পোস্ট করা ক্লিপটি 5000টিরও বেশি লাইক এবং 10,000-এরও বেশি ভিউ অর্জন করেছে। স্পষ্টতই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এটিকে পছন্দ করেছেন। কমেন্ট সেকশনে হার্ট ও লাভ স্ট্রাক ইমোজি দিয়েছে। এটি অত্যন্ত আরাধ্য, ওহ আমি এটা পছন্দ করি, একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে লিখেছে। অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, এই বাঘের শাবকই তাদের মায়ের কাছে থাকা দরকার। ইন্টারনেটে প্রচুর আরাধ্য প্রাণীর ভিডিও আছে, কিন্তু আমরা বাজি ধরে বলতে পারি আপনি এইরকম কিছু কখনো দেখেননি। একটি বাঘের শাবক একটি পাইপ দিয়ে স্নান করার সময় একটি সুন্দর ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, এবং আমরা নিশ্চিত যে আপনি যদি বন্যপ্রাণী ভিডিও দেখতে চান তাহলে আপনি এটি উপভোগ করবেন। সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং এটি প্রকাশের কয়েকদিনের মধ্যে 1000 বার দেখা হয়েছে, এবং একই সাথে ভাইরাল হওয়া ভিডিও বাঘের বাচ্চা পাইপ দিয়ে গোসল করছে। স্নান করার এই ভিডিওটি কিউট, সবাইকে অবাক করে দিয়েছে। আমরা নিশ্চিত আপনি আমাদের মতন লুপে বারবার ভিডিওটি দেখছেন। 29 অক্টোবর পোস্ট করা ক্লিপটি 5000টিরও বেশি লাইক এবং 10,000-এরও বেশি ভিউ অর্জন করেছে।